হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো সেটা হলো যে আমরা MVC প্যাটার্ন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমি যেটা করছি, আমার ব্রাউজারে চলে আসছি। হ্যাঁ, আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে জাস্ট একটা নিউ ট্যাব করে একটা ব্রাউজার ওপেন করছি। সো এই ব্রাউজারে আমি যেটা করছি সেটা হলো MVC রুবিয়ান রেস MVC। হ্যাঁ, এটা লিখে আমি সার্চ করছি। এবার আমি ইমেজে যদি যাই তাহলে আমি অনেকগুলো ইমেজ এখান থেকে পাবো। সো আমার টার্গেট হইলো যে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে, যে MVC প্যাটার্ন কীভাবে কাজ করে। সো এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করব, সেটা হইল যে আই থিঙ্ক এটা বেটার। ওকে, ফাইন। সো আমরা আমাদের যেটা করতে হচ্ছে বেসিক্যালি যে এই সার্কেলটা, এই সার্কেলটা যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো বা বুঝতে পারবেন, সেটা হলো যে আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, রাইট? সো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা লোকাল হোস্ট 3000 পোর্টে যখন আমরা হিট করতেছি তখন আমরা কোথায় চলে যাচ্ছি? ব্রাউজারটা বেসিক্যালি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, হ্যাঁ, আমাদের রেলস অ্যাপ্লিকেশানে। রেলস অ্যাপ্লিকেশান এটা, এই রিকোয়েস্টটা প্রথমে কোথায় যাচ্ছে? রেলস রাউটের ভিতরে যাচ্ছে, হ্যাঁ, কারণ রেলস রাউটের ভিতরে ওইখানে আমরা ম্যাপিংটা বলে দিছি। সো রেলস রাউটের ভিতরে আসলো, আসার পরে এবার রেলস রাউট নির্ধারণ করে দেবে কন্ট্রোলারটাকে, হ্যাঁ, এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে দেবে কার কাছে? কন্ট্রোলারের কাছে, হ্যাঁ। সো কন্ট্রোলারের কাছে রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে দেওয়ার পরে এবার কন্ট্রোলার বিবেচনা করে দেখবে যে যেই রিকোয়েস্টটা আমি পাইছি, হ্যাঁ, ব্রাউজারের কাছ থেকে, অর্থাৎ ব্রাউজারের কাছ থেকে যে রিকোয়েস্টটা পাইছি, এই রিকোয়েস্টটা কি ডেটাবেস রিলেটেড নাকি ডেটাবেস রিলেটেড না। যদি ডেটাবেস রিলেটেড হয় তাহলে সে মডেলের ভিতরে যাবে এবং মডেল থেকে শুরু করে ডেটাবেস থেকে ডেটাটাকে নিবে এবং নেওয়ার পরে সে কী করবে? আবার কন্ট্রোলারে আসবে এবং আসার পরে ভিউকে সেটা ফরওয়ার্ড করে দেবে এবং দেন তারপরে ভিউ কী করবে? ভিউ সেটাকে বেসিক্যালি ব্রাউজারে আবার শো করাবে। এইরকমভাবে বেসিক্যালি এটা কাজ করে। বাট ইন আওয়ার কেস আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি সেখানে কিন্তু মডেল নেই, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই সে কী করতেছে, রেলস যেটা করতেছে, ওপ সরি 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 ওকে, সো রেলস যেটা করতেছে সেটা হইল যে যেহেতু আমরা যে রিকোয়েস্টটা করতেছি, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে হোম পেজে আসার পরে এখানে কোনো মডেল রিলেটেড কোনো কাজকাম নাই, ঠিক আছে? শুধুমাত্র একটা HTML পেজকে সে রেন্ডারিং করতেছে। সো দ্যাটস ওয়াই তার মডেলের ভিতরে যাওয়ার আর কোনো দরকারই নাই, ঠিক আছে? যেহেতু আমাদের এই রিকোয়েস্টটা ডেটাবেস রিলেটেড না, সো দ্যাটস ওয়াই সে মডেলের ভিতরে যাচ্ছে না, বরং সরাসরি কন্ট্রোলার থেকে সে ভিউকে বলে দিচ্ছে যে ভাই তুমি তোমার পেজটাকে রেন্ডার করে দাও, হ্যাঁ, এই রিকোয়েস্টের জন্য। সো সেটাই রেল, মানে কন্ট্রোলার এটা করতেছে। সো কন্ট্রোলার রিকোয়েস্টটাকে ভিউকে পাঠাই দিল এবং ভিউ সেই রিকোয়েস্টটাকে কোথায় পাঠাচ্ছে? ব্রাউজারে পাঠাচ্ছে। মোটামুটি এই ছিল MVC প্যাটার্ন। সো এই MVC প্যাটার্ন নিয়ে আপনি যদি আরও কনফিউশন থাকে তাহলে একটু ইন্টারনেট করে ঘাটাঘাটি করতে পারেন অথবা আপনি চাইলে ChatGPT-র মাধ্যমে সাহায্য নিতে পারেন। MVC আই থিঙ্ক MVC প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অ্যাপ্লিকেশন বোঝা আপনার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। আই হোপ এই ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে MVC-র প্যাটার্ন, বিশেষ করে রেলস MVC প্যাটার্ন কাজ করে সেটা। সো মোটামুটি এই ভিডিও এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য আর একটা টপিক নিয়ে আলোচনা হবে এবং কাজকাম করা হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।